পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি পার্টির অবস্থা খুবই শোচনীয়। প্রতিটি নির্বাচনে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন, প্রতিটি নির্বাচনে বিজেপির গোহারান হার হচ্ছে। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে গিয়েছিলেন পাহাড়ে, সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করে এসেছেন যে এবারে পাহাড়ে কিছুদিনের মধ্যেই জিটিএ ইলেকশন করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার করার পরই বিজেপি নেতারা পুরোপুরি চিন্তায় পড়ে গেছে, পুরোপুরি বিপদের মধ্যে পড়ে রয়েছে পাহাড়ের নেতারা। পাহাড়ের নেতারা বলছে যে আমরা ভোট হতে দেব না, ভোট করা চলবে না, ভোট হলে হবে না, এমনই বারবার দাবি করছে বিজেপির নেতারা। পাহাড়ের বিজেপি নেতারা এমন কেন দাবি করছে? আপনারা বিজেপি নেতাদের মুখে সেই কথাটা শুনলে আপনারা চমকে যাবেন যে তারা কী কারণে ইলেকশন হতে দিতে চাইছে না, ইলেকশনকে ভয় পাচ্ছে কী কারণে। চলুন বিজেপি নেতাদের মুখের কথাই শুনে নিন, গোটা দেশের মানুষ চমকে যাচ্ছে বিজেপির পাহাড়ের বিজেপি নেতাদের কথা শুনে। আপনাদেরকে জানাবো, জিটিআর নির্বাচনের বিরোধিতায় পাহাড়ের বিজেপি কৌশল স্থির করতে গোপন বৈঠক করলো বিজেপি, সহযোগী দলগুলোকে নিয়ে বৈঠক করেছে বিজেপি এবং কেন্দ্র ত্রিপক্ষ আলোচনা চালাচ্ছে, এরকমই বলেছেন নীরজ জিম্বা। জিটিআর নির্বাচন হবে স্পিড ব্রেকার বলেছেন জিম্বা, আমরা জিটিআর নির্বাচন চাই না বলেছেন দার্জিলিং এর বিধায়ক। এর আগে আমরা দেখেছিলাম বিমল গুরুংপন্থীরা, তারা পাহাড়ে নির্বাচনের বিরুদ্ধে ছিল এবং এবার বিজেপি পাহাড়ের বিজেপি তারা জিটিএ নির্বাচনের বিরোধিতায় কৌশল স্থির করতে গোপন বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পাহাড় সফরে একমাত্র বিমলপন্থীরাই জিটিএ নির্বাচন নিয়ে মমতার সঙ্গে একমত হয়নি এবং যেটা মনে করা হচ্ছিল যে বিজেপির সঙ্গে তাদের দূরত্ব ক্রমশই কমছে, বিজেপির দিকেই ঘেঁষছে তারা, এখন যেটা জানা যাচ্ছে জিটিএ নির্বাচনের বিরোধিতায় পাহাড়ের বিজেপি। প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি, আরো বিস্তারিত জানাবেন প্রসেনজিৎ কি জানা যাচ্ছে। মিমি, দিন কয়েক আগেই তৃণমূলের বন্ধু দল গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরুং তারা বলেছিলেন জিটিএ নির্বাচন তারা চান না, আর এবার শিলিগুড়িতে আজ গোপন বৈঠকে বিজেপি এবং তার সহযোগী দলগুলোর নেতারা ছিলেন, জিএনএলএফ এর নেতারা ছিলেন, সিপিআরএম এর নেতারা এবং অন্য ছোটো ছোটো দলগুলো। কার্শিয়াংয়ের বিধায়ক দিন কয়েক আগে বিধানসভায় বলেছিলেন তাদের একমাত্র লক্ষ্য পাহাড়ে আলাদা রাজ্য স্থাপন। আজ কিন্তু তার পাশাপাশি দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা তিনিও বলেছেন গোর্খাদের একমাত্র অ্যাসপিরেশন আলাদা রাজ্য। কেন্দ্র সরকার যখন ট্রাইপার্টাইট মিটিং চালাচ্ছে সেই সময়কালে এই জিটিএ নির্বাচনের যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তা কার্যত স্পিড ব্রেকার মাত্র। তারা যেটা বলছেন এই জিটিএ নির্বাচন পাহাড়ের মানুষ চান না, তাই বিজেপি এবং সহযোগী দলগুলিও এই নির্বাচন নিয়ে ভাবিত নয় বা এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রশ্ন নেই। पीपल्स के एस्पिरेशन के खिलाफ वो अगर वोट करवाना चाहे तो करवा सकता है, और लेकिन इसका फल जो है ये अच्छा नहीं होगा। जीटीए चुनाव पे नहीं, हमारा तो जीटीए पे ही हमारा विरोध है, क्योंकि जीटीए डज नॉट फुलफिल द कल्चरल पॉलिटिकल सोशल इकोनॉमिक एस्पिरेशन ऑफ पीपल, वो ज़बरदस्ती थोपा गया है। अगर बंगाल चाहते हैं कि सचमुच में यहाँ पर शांति हो, जो शोशाने शांति नहीं, रियलिस्टिक शांति अगर मांगता है, परपेचुअल शांति मांगता है, तो परमानेंट पॉलिटिकल सोल्यूशन पे दिल्ली पे आके बात करना पड़ेगा, डायलॉग प्रोसेस ही होगा।